ক্যানেডি পরিবার আমেরিকার রাজনৈতিক ইতিহাসে স্থান দখল করে নিয়েছিল বিভিন্ন মেয়ে, তবে সেক্ষেত্রে সাফল্য ও দুর্ভাগ্য দুই তাদের তাড়িত করে ফেলেছে সমানভাবে। প্রেসিডেন্ট জন কেনেডি সুদর্শন তরুণ হিসেবে শুধু নয়, বরং রাজনীতিতে নতুন হাওয়া বই দেওয়ার উদ্যোক্তা হিসেবেও মন কেড়ে নিয়েছিলেন অনেক মানুষের। অ্যাটর্নি জেনারেল হিসেবে তিনি নিয়োগ দিয়েছিলেন তার ভাই রবার্ট কেনেডিকে, আবার তার কনিষ্ঠ ভাই এডওয়ার্ড কেনেডি সম্পৃক্ত ছিলেন রাজনীতির সাথে। তবে অপ্রত্যাশিতভাবে দুই ভাইয়ের মৃত্যুতে অনেক বেশি ভেঙে পড়েছিলেন এডওয়ার্ড কেনেডি, কারণ পরিবার নিয়ে ছিল তার যত স্বপ্ন যত আশা। এই ঘটনাগুলোর পর বলা যায় তিনি অনেকটাই দ্বিধাগ্রস্ত রাজনৈতিক হয়ে পড়েছিলেন। ততপরে 1969 সালে বান্ধবী সহ গাড়ি দুর্ঘটনাকে কেন্দ্র করে তাকে নানাভাবে নিন্দিত করার ঢেউ উঠেছিল রক্ষণশীল মার্কিন গণমাধ্যমে। সে সময় তিনি ছিলেন মার্কিন গণ কমিটির প্রধান সিনেটর এবং রাজনীতিতে সক্রিয় প্রথম কাতারে থাকা মানুষগুলোর মধ্যে একজন। কিন্তু এত কিছু থাকা সত্ত্বেও তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধে আগ্রহী হন। 25 মার্চ 1971, পাকিস্তানি বাহিনী গণহত্যা যজ্ঞ শুরু করলে বাইরের দুনিয়ায় তাৎক্ষণিক খবরাখবর বিশেষ কিছুই পৌঁছানো সম্ভব হয়নি। বহিষ্কৃত সাংবাদিকেরা কিছু রিপোর্ট করেছিলেন, তবে 1971 সালের 1 এপ্রিল সিনেটে বাংলাদেশ সংক্রান্ত বিশেষ বক্তব্য রাখেন এডওয়ার্ড কেনেডি। তিনি বলেন, পূর্ব পাকিস্তান ঘটনার বিপুল জটিলতা আমি অনুধাবন করি, কূটনৈতিক ও মানবতাবাদীদের জন্য এটি একটি জটিল বিষয়। তবে কষ্টের বিষয়, এত কিছুর পরও বাংলার স্বাধীনতা কোনো দাম পায়নি, পেয়েছে দক্ষিণ এশিয়া। এডওয়ার্ড কেনেডি অনেক চেষ্টা করেছেন বাংলাদেশের মুক্তিযুদ্ধকে সামনে তুলে আনার জন্য। অনেক মিটিং সমাবেশে তিনি বাংলাদেশের ভয়াবহ অবস্থার কথা তুলে ধরেছেন, ব্যাখ্যা করেছেন বাংলাদেশের তৎকালীন রাজনৈতিক পরিস্থিতি ও দেশের মধ্যকার অরাজকতাপূর্ণ পরিস্থিতির কথা। তিনি শেখ মুজিবের নির্বাচনে বিজয়ী হওয়ার কথা বারবার বোঝানোর চেষ্টা করে গিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের কথিত নিরপেক্ষ পররাষ্ট্রনীতিতে প্রথম ধাক্কা দেয় ঢাকার কার্যালয়ে জেনারেল আর্চারকে 28 মার্চ 1971 পররাষ্ট্র দলে পাঠানো বার্তায় এডওয়ার্ড কেনেডি যেখানে বলেন, হিয়ার ইন ঢাকা ইউ আর মিউট অ্যান্ড হরিফাইড উইটনেস টু আ রিগন টেরর বাই পাক মিলিটারি। এ সকল বিষয়ের পাশাপাশি তিনি বাংলাদেশ নিয়ে অনেক লেখালেখি করেও অনেক অবদান লিখেছেন। বিজেট খসড়ু রেখা বইটি তিনি 20টি অধ্যায়ে বিন্যস্ত করেছেন, যেখানে বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং সে সময় পাক বাহিনীর অত্যাচারের সকল তথ্যই তিনি তুলে ধরেছেন। তাই বিদেশি হওয়া সত্ত্বেও এত বড় মানুষ যিনি আমাদের দেশের জন্য লড়াই করেছেন, তার প্রতি আমাদের সম্মান ও শ্রদ্ধা থাকা দরকার। তাকে আমাদের অবশ্যই সম্মান ও শ্রদ্ধার স্থানে আমাদেরকে বসাতে হবে। I had the chance during this period of time to see these up close. The Vietnam War, civil rights, and certainly my health insurance.